নমস্কার কালকে শুভেন্দু ঘটনার পর আজ সকালে ছবিটি অনেকটা পরিষ্কার করে দিয়েছে শুভেন্দু অধিকারী নিজেই তৃণমূলের সাথে যে তিনি আর যাচ্ছেন না তা এক প্রকার বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী তবে তিনি কি করবেন আগামী দিনে তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে আর এবার ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্তর ফেসবুক পোস্টকে ঘিরে তীব্র জল্পনা শুরু হয়ে গেল রাজ্য রাজনীতিতে ব্যারাকপুরের বিধায়ক ফেসবুক পোস্টে লিখেছেন বন্ধু দেখা হবে শুভেন্দু অধিকারীর তৃণমূলকে বার্তা দেওয়ার পর তৃণমূল বিধায়কের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে কি শুভেন্দুর সাথে তৃণমূল ছাড়ছেন শিলভদ্র দত্ত এই ইঙ্গিত কি তিনি দিলেন এই জল্পনাই এখন রাজ্য রাজনীতির কোনায় কোনায় কিন্তু ভবিষ্যতে কী হবে তা জানা যাবে অদূর ভবিষ্যতেই